নমস্কার বন্ধুরা, মমস মাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরাও যদি চাও যে তোমাদের বাচ্চারাও একদম ছোট বয়স থেকে ছোট্ট ছোট্ট ইংরাজি বাক্য গঠন করা শিখুক, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে একদম ছোট বয়স থেকেই বাচ্চাদেরকে ছোট ছোট সেন্টেন্স তৈরি করারও শেখাতে পারি। তাতে কী হবে, তাদের ইংরাজি বলার প্র্যাকটিস হবে এবং ছোট ছোট বাক্য গঠন করা, বাক্য লেখারও প্র্যাকটিস হবে। এতে ভবিষ্যতে কিন্তু তারা যখন কোনো এসে লিখবে বা কোনো টপিকের ওপরে কিছু লিখবে, তখন কিন্তু তাদের অতটা সমস্যা হবে না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে যখন বিভিন্ন ইংরেজি টপিকগুলো পড়াই, যেমন ধরো এ অ্যান পড়াই, তারপরে দিস দ্যাট, হি শি, অ্যাম ইজ আর, এই ধরনের যে টপিকগুলো পড়াই যখন, তখন থেকেই কিন্তু আমাদের টার্গেট রাখতে হবে যে আমাদের বাচ্চাদেরকে সেন্টেন্স ফর্মেশনটাও শেখাতে হবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাচ্চাকে যখন একদম ছোটবেলায় আমরা ভাওয়েল কনসোনেন্ট শেখানোর পরে কী শেখাই, এ অ্যান, এই দুটো বিষয় শেখাই। তো নর্মালি আমরা কী করি, বিভিন্ন ওয়ার্ডগুলো লিখে দিই, কিছু ওয়ার্ড হয়তো ভাওয়েল দিয়ে শুরু হয়, কিছু ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তারপরে জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে এ না অ্যান বসবে সেটা বসাতে বলি। তো এটা তো নর্মাল ওয়ার্কশিটের কথা হলো, কিন্তু এর মধ্যে থেকে যদি আমরা বাচ্চাদেরকে দিয়ে সেন্টেন্স তৈরি করানো শেখাতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, তাহলে আমাদের একটু প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করতে হবে। ধরো তোমার কাছে এরকম একটা আপেল আছে, তুমি আবার বাচ্চাকে দেখিয়ে বললে আচ্ছা এটা একটা আপেল, তাহলে এটার আগে আমি যদি এটাকে বলতে চাই একটা আপেল, তাহলে আমি কী বলবো, এ আপেল বলবো না অ্যান আপেল বলবো? তো সেক্ষেত্রে বাচ্চা নর্মালি বলবে কি, তার তো জানাই, অ্যান আপেল বলবে। এবারে বাচ্চাকে দিয়ে তখন ফুল সেন্টেন্স বলানো করাতে হবে কীভাবে, যে দিস ইজ অ্যান অ্যাপেল, বলো তো তুমি দিস ইজ অ্যান অ্যাপেল, তাহলে একটা ফুল সেন্টেন্স হলো, আবার এ অ্যান এই বিষয়টাও প্র্যাকটিস করানো হলো। তো এতে কী হবে, বাচ্চা মুখেও বললো, আবার এই জিনিসটাই কিন্তু তোমরা খাতাতে লিখতেও দিতে পারো। তো এইভাবেই কিন্তু বাচ্চাদেরকে দিয়ে ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করানো যায়। এরপরে দেখো নেক্সট যে টপিকটা আমরা বাচ্চাদেরকে পড়াই, দিস দ্যাট। দিস দ্যাট পড়ানোর সময় আমরা নর্মালি কী করি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপে দিয়ে দিই, ওয়ার্কশিটে কী করি ছবি দিয়ে দিই, তারপরে দিস আর দ্যাটের জায়গাটায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, বাকিটা আমরা লিখে দিই। তো সেটা প্রথম প্রথম শেখানোর সময় দেওয়া হলো ঠিক আছে, কিন্তু পরে যখন বাচ্চারা ঠিকভাবে শিখে যাবে কোথায় দিস বসে কোথায় দ্যাট বসে, তখন কী করা হয়েছে, শুধুমাত্র ছবিটা এঁকে দেওয়া উচিত, মানে দিসের পজিশান অনুযায়ী ছবি এঁকে দেওয়া উচিত, দ্যাটের পজিশান অনুযায়ী ছবি এঁকে দেওয়া উচিত। এবারে বাচ্চাকে বলতে হবে তুমি ফুল সেন্টেন্সটা লেখো, ছবি দেখে এবার তোমাকে ফুল সেন্টেন্স লিখতে হবে, দিস ইজ বলে হবে না দ্যাট ইজ বলে হবে। তো যখনই সে বারবার সেন্টেন্সটা লিখবে, তখন কিন্তু তার সেন্টেন্স ফর্মেশন করারও প্র্যাকটিসটা হয়ে যাবে। এইরকমভাবে আমরা যে কোনো টপিক দিয়ে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে এরকম সেন্টেন্স তৈরি করানো শেখাতে পারি। হ্যাজ হ্যাভ হতে পারে বা আই অ্যাম, ইউ আর, এই ধরনের যে কোনো টপিক দিয়ে কিন্তু বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করতে হবে ওদেরকে দিয়ে বলানো, মুখে বলানো বা লেখানো। যত মুখে বলবে বা যত লিখবে, তত দেখবে ধীরে ধীরে কিন্তু তারও একটা আইডিয়া চলে আসবে যে কীভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়। তো এইভাবেই বাচ্চাকে দিয়ে প্রতিদিন পাঁচটা থেকে দশটা, মিনিমাম পাঁচটা থেকে দশটা সেন্টেন্স কিন্তু বলাতে হবে, বা লেখাতে পারলে তো আরও ভালো হয়। এরপরে যখন বাচ্চা খুব ভালোভাবে সেন্টেন্স তৈরি করা শিখে যাবে, তখন কিন্তু বাচ্চাদের সাথে এমনি নর্মাল কনভারসেশন করা যেতে পারে, বা যে কোনো একটা টপিক দিয়ে দেওয়া যেতে পারে। যেমন ধরো বলা হলো মাই স্কুল, তোমার স্কুল সম্পর্কে কিছু বলো, বা একদম সিম্পল, বা এরকমও বলে দিলে মা হয়তো বলছে বাচ্চাকে যে আমার সম্পর্কে তুমি দুটো সেন্টেন্স বলো, তো সে তো চেষ্টা করবে, হয়তো গ্রামারের দিক থেকে কিছু ভুলভ্রান্তি থাকবে, সেগুলো তাকে কারেকশন করিয়ে দিতে হবে, কিন্তু চেষ্টা করতে করতে দেখবে আস্তে আস্তে পারফেকশনের দিকে যাবে। আমিও কিন্তু শানমুনকে এইভাবেই শেখাই বা এখনও শিখিয়ে চলেছি। আমিও মাঝে মাঝে ওদেরকে কোনো টপিক হয়তো বলি যে এটা সম্পর্কে তোমরা চারটে পাঁচটা লাইন বলো বা চারটে পাঁচটা লাইন লেখো। তো এইভাবে কিন্তু সেন্টেন্স ফর্মেশনটাও ওদের প্র্যাকটিস হয়ে যায়। এছাড়াও হয়তো কোনো গল্প বলছে, আমি বললাম আচ্ছা বাংলাতে তো বললে গল্পটা, এবারে ইংরাজিতে বলার চেষ্টা করো, তো ভুল হতেই পারে এবং ভুল হবে, সেটাই স্বাভাবিক, সবাই তো সব কিছু শিখে আসেনি বাচ্চারা, তো তাদের ভুল হবে, ভুলটা ধরিয়ে দিতে হবে, কিন্তু বলার জন্য সবসময় এনকারেজ করতে হবে। যত বেশি সেন্টেন্স বলবে, যত বেশি লিখবে, তাতে কী হবে, তার নিজের মধ্যে একটা ক্লিয়ারিটি আসবে যে আচ্ছা এই এইভাবে সেন্টেন্স ফর্মেশন করতে হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা থেকে আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পারলে যে আমরা একদম ছোট বয়স থেকে বাচ্চাদেরকে কীভাবে সেন্টেন্স তৈরি করানো শেখাতে পারি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, অন্যদের সাথে শেয়ারও করো, আর নিচে কমেন্ট করে জানিও যে তোমরাও বাচ্চাদেরকে এইভাবে সেন্টেন্স তৈরি করানো শেখাও কি না। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।